হ্যালো ফ্রেন্ডস, আপনারা আজকে দেখতে পারবেন যে আমাদের স্টাফ সিলেকশন কমিশন একটা নতুন নোটিফিকেশন বের করেছে, যেটা হচ্ছে আপনার এসএসসি সিএইচএসএল, যাকে আমরা জানি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন। এটা 2018, সেটা এখন ওরা রিলিজ করছে 2019। ঠিক আছে, তো এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আপনার নেওয়া হবে 5/3/2019 থেকে 5/4/2019, মানে আজকের থেকে 5 তারিখ থেকে এই পরীক্ষার অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। 1 মাসের সময় আছে, তো আপনারা শিগগিরই এটাকে করে দেবেন, লাস্ট ডেটের অপেক্ষায় থাকবেন না, কারণ সার্ভার প্রবলেম থাকে লাস্ট ডেটে। এটার পরীক্ষা হবে আপনার ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন Tier 1, 1 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। তো আপনার 1 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত এই পরীক্ষা আপনার চলবে। ঠিক আছে, পরীক্ষা একদিনই হবে, বিভিন্ন ডেটে, যার যেরকম ডেটে পড়বে। তারপরে ডেট অফ Tier 2 এক্সামিনেশন, যেটা ডেসক্রিপটিভ নেচারে হবে, সেটা আপনার 29 সেপ্টেম্বরে হবে। আপনার যদি Tier 1 কোয়ালিফাই করবেন, তাহলে Tier 2 আপনারা দিতে পারবেন। Tier 1 আপনাদের অবজেক্টিভ পরীক্ষা হবে, আর Tier 2 হবে ডেসক্রিপটিভ পরীক্ষা। তো পে স্কেল কী কী চাকরি আছে এখানে? LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক, অর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এটার পে ব্যান্ড আপনার 1 আছে, 5,200 থেকে 20,200, গ্রেড পে 1900 প্রি রিভাইজ। তার মানে এটা হচ্ছে যে আপনি 5,200 পাচ্ছেন না, এটা আপনি এক্সপেক্টেড। আপনার যদি এক্স ক্লাস বলতে যেরকম কলকাতা, দিল্লি, যেটা মেট্রো সিটিজ আর কি, সে শহরে যদি আপনারা পান, তাহলে আপনার মিনিমাম স্যালারি 25,000 অ্যাপ্রক্সিমেট হবে, এটা 1900 গ্রেড পে। আর যেগুলো তার নিচে আপনারা দেখছেন যে 2400 গ্রেড পে আছে, 2400 গ্রেড পেতে আপনি ধরে রাখুন যে আপনার 30,000 মতন আপনার স্যালারি হবে, স্টার্টিং স্যালারি আপনার এক্স সিটির জন্য। এবার ওয়াই, আমাদের 3 রকমের সিটি থাকে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তো তার উপরে আমাদের HRA আর TA ডিপেন্ড করে। এক্স সিটিতে বেশি থাকে, ওয়াই সিটিতে তার চেয়ে একটু কম থাকে, জেডে তার চেয়ে একটু কম থাকে। শিলিগুড়ি হচ্ছে আপনার ওয়াই সিটিতে পড়ে, কলকাতা এক্স সিটিতে পড়ে, জলপাইগুড়ি, এসব শিলিগুড়ি আসানসোল বাদে যে কোনো আদার্স শহর আমাদের জেড ক্যাটাগরিতে পড়ে। তো আপনার কী কী পোস্ট আছে? LDC তো বলে দিলাম, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আপনার পোস্টাল ডিপার্টমেন্টে পাবেন, এটা 2400 গ্রেড পে। ডেটা এন্ট্রি অপারেটর, এটাও আপনার 2400 গ্রেড পে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এটাও 2400 গ্রেড পে। তো একটাই আছে যেটা LDC, সেটা হচ্ছে 1900 গ্রেড পে। বাকি 3টে পোস্ট আপনার 2400 গ্রেড পেতে আছে। ভ্যাকেন্সির সম্বন্ধে ওরা বলে দিয়েছে যে আপনাদের পরবর্তীকালে সেটা আপডেট SSC.NIC.in-এ ওরা ক্যান্ডিডেটস কর্নার টেন্টেটিভ ভ্যাকেন্সিতে ওরা ডিক্লেয়ার করে দেবে পরবর্তীকালে, এখনও ওরা জানায়নি। তারপরে দেখি আর কী কী ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে যেগুলো আপনাদের জানা উচিত। এজ লিমিট হচ্ছে 18-27 ফর জেনারেল ক্যান্ডিডেট। একটা জেনারেল ক্যান্ডিডেট 18-27 বছর যাদের, তারা এটা দিতে পারবেন। আর যারা SC ST আছেন তারা +5 করে দেবেন, 27+5। আর OBC হচ্ছে 3 বছর রিল্যাক্সেশন। আরও দেখিনি কী কী আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছে LDC, তারপরে আপনার DEO এক্সেপ্ট স্ক্যাগের জন্য আপনার 12th অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এই পরীক্ষা দিতে পারবেন। আর DEO যেটা আপনার ক্যাগে আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সেখানে 12th পাস আপনার সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ মেন সাবজেক্ট লাগবে। যাদের ম্যাথস নিয়ে সায়েন্স পড়েছেন তাদের মেন সাবজেক্ট হিসাবে, তারা ক্লাস 12 পড়েছেন, তারা এটা DEO CAGটা দিতে পারবে।
হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করব সেটা আপনাকে ssc.nic.in সাইটে যেতে হবে। ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা এটা দেখে নিন, তারপরে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 rupees, 100 rupees। সেটা আপনাকে যারা ওমেন ক্যান্ডিডেট, এই যে যারা ওমেন ক্যান্ডিডেট আছেন, ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি। তার মানে ওমেন ক্যান্ডিডেট আর এসসি এসটি যারা আছেন তারা এটা এক্সেম্পটেড, আর বাদবাকি এছাড়া বাদবাকি যারা আছেন তাদেরকে 100 টাকা করে দিতে হবে। সেন্টার অফ এক্সামিনেশন আপনার গ্যাংটক আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, মানে নর্থ বেঙ্গলে আপনার গ্যাংটক আর শিলিগুড়ি আছে। এছাড়া আপনার আসানসোল, হুগলি আছে। কারো যদি ইচ্ছা থাকে সে পোর্ট ব্লেয়ারে গিয়েও এক্সাম দিতে পারেন, মানে এটা আমাদের ইস্টার্ন রিজিয়নে বললাম, বাদবাকি তো আরও সেন্টার আছেই। টিয়ার ওয়ান কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ, এখানে কী কী প্যাটার্ন থাকবে, কোশ্চেনটা থাকবে আপনার ইংলিশ, নাম্বার অফ কোশ্চেন আপনার 25, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স 25, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হচ্ছে আপনার ম্যাথস, ম্যাথামেটিক্সকে বলে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এর মধ্যে 25 ম্যাক্সিমাম কোশ্চেন্স আর মার্কস হচ্ছে 50, জেনারেল অ্যাওয়ারনেসও 25 আর 50। তার মানে আপনার সবগুলোই 25 করে কোশ্চেন্স থাকবে আর ম্যাক্সিমাম মার্কস আপনার ইচ সেকশনে থাকবে 50 50 50 50। তার মানে টোটাল 200 মার্কস, 100 কোশ্চেন্স, আর আপনার টাইম দেওয়া হবে, এই যে ডান সাইডে দেখুন টাইম দেওয়া আছে 60 মিনিট, 60 মিনিট আপনাকে দেওয়া হবে। এটার পরীক্ষা হচ্ছে আপনার, আমি বলে দিয়েছি আগে যে 1 জুলাই থেকে পরীক্ষাটা স্টার্ট হবে। আপনার এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.550 মার্কস ফর ইচ রং আনসার, নেগেটিভ মার্কিং থাকবে। সিলেবাসটা পরে আমরা আবার দেখে নিব। টায়ার টু তো বলে দিলাম, ডেসক্রিপটিভ পেপার হবে সেখানে, এটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলে দিয়েছে 33%। আপনার টায়ার টু নিয়ে একদম ঘাবড়াবেন না, কারণ যে টায়ার ওয়ানটা হচ্ছে মেন, টায়ার ওয়ানটা যদি আপনারা কোয়ালিফাই করতে পারবেন টায়ার টু আপনারা ইজিলি কোয়ালিফাই করে যাবেন। তো টায়ার ওয়ান নিয়ে আগে আমাদেরকে লড়তে হবে, আমি আপনাদেরকে হেল্প করবো যে কীভাবে প্রিপেয়ার করতে হবে। টায়ার থ্রি হচ্ছে আপনার স্কিল টেস্ট আর টাইপিং টেস্ট, আপনাকে টাইপিং টেস্ট করতে হবে, এটা কোয়ালিফাইং নেচারের থাকে। এখানে আপনাকে স্কিল টেস্ট ফর ডিইও মানে 8000 কি ডিপ্রেশন আপনার থাকতে হবে, 8000 কি ডিপ্রেশন পার আওয়ার অন কম্পিউটার, 1 ঘন্টায় আপনাকে 8000 কি ডিপ্রেশন করতে হবে। আর ডিইও যেটা আপনার ক্যাগে নেবে সেটা 15000 কি ডিপ্রেশন, মানে এটার আপনার স্পিড আরও বেশি লাগবে। টাইপিং টেস্ট ফর এলডিসি, জেএসএ অ্যান্ড পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য আপনার 9000 কি ডিপ্রেশন পার আওয়ার লাগবে। তো আপনার সবচেয়ে কম হচ্ছে ডিইও, সেটা 8000 কি ডিপ্রেশন পার আওয়ার, এটা খুবই সিম্পল, 8000 কি ডিপ্রেশন, এটা আপনার জাস্ট টাইপিং নলেজ থাকলেই আপনি পাস হয়ে যাবেন। যেটা 15000 সেটা খুব স্পিড লাগবে আপনার। আর ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, আর যদি কিছু থাকে সেটা আমি আপনাকে আপনার নিচে কমেন্ট করে দিন, আপনাদের আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে। আর এবার আমরা দেখে নিই যে কোথার থেকে গিয়ে আমরা অ্যাপ্লাইটা করবো। এই যে আমরা ঢুকে গেলাম এসএসসির সাইটে, ssc.nic.in-এ আপনাকে লগ ইন করতে হবে, তারপরে আমরা যাব। যদি আপনারা এই নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে নোটিশে ক্লিক করুন, নেটটা একটু স্লো আছে।
তো এখানে নোটিসেসে ক্লিক করলাম, করার পর বা লেটেস্ট নিউজে আপনি দেখতে পারেন যে এখানে CHSL 10+2 নোটিশ দেওয়া আছে, এটা আপনি এখানে ক্লিক করলে আপনার PDF ডাউনলোড হয়ে যাবে। আর দেখে নিন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে তারপরে এই যে CHSL এ ক্লিক করবেন, তো আপনার CHSL অ্যাপ্লাই চলে আসছে, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করুন। প্লিজ লগ ইন টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন, ওকে করে দিন। তারপরে দেখবেন লগ ইন আসছে, ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা লগ ইন করবেন, তারা এখানে নিউ ইউজার দেখতে পাচ্ছেন, নিউ ইউজার রেজিস্টার নাও, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ডিটেলসগুলো আপনাকে ফিড করতে হবে, যেগুলো অ্যাস্ট্রিক দেওয়া, রেড মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে কম্পালসারি দিতেই হবে। ফর্ম ফিল আপ খুব ভালো আস্তে ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে একদম করবেন। কোনো ভুল হয়ে গেলে পরে আপনি আর জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন না, যার জন্য একবারে করবেন। আপনাকে কি করতে হবে, বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে, অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তারপরে ফটো অ্যান্ড সিগনেচার ডিটেলস আপনাকে আপলোড করতে হবে। আপনাদের এরপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই জিনিসটা আপনাকে আমি ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেব। থ্যাংক ইউ, গুড নাইট।